ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জমজমাট ময়মনসিংহের ত্রিশালের মাছের আড়ত। বিভিন্ন খামার থেকে আসা মাছ এই আড়ত থেকে পাইকারি কিনে রাজধানী সহ বিভিন্ন এলাকায় নিয়ে যান ব্যবসায়ীরা। তবে ঈদের পর থেকেই বেড়েছে সব ধরনের মাছের দাম। আগে মাছ কিনতাম, যে মাছটা কিনতাম 120 টাকায়, মাছটা এখন হয়েছে 130 থেকে 40 টাকা। এক মাসের তুলনা হয় না, ঈদের পরে মাছের বাজার কেজিতে 30 টাকা 40 টাকা বেশি। মানে খাদ্যের দামে বাড়তি লেগে এখন দাম একটু মাছের বাড়তি। এই মাছ আগে আসিল 120, এটার দাম হচ্ছে 170 80। আরত ঘুরে দেখা যায় রুই মাছ পাইকারি প্রতি কেজি বিক্রি হচ্ছে 280 থেকে 350 টাকা, দেড় মাসের ব্যবধানে যার দাম বেড়েছে প্রায় 50 টাকা। একইভাবে 30 থেকে 40 টাকা বেশি কাতল মাছ 400 থেকে 450 টাকা, কই মাছ 160, সিলভার কাপ 220 থেকে 250, তেলাপিয়া 150 থেকে 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে আগের দামেই 140 টাকা করে বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছ। প্রায় সব ধরনের মাছেই প্রতি কেজিতে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। আরতদাররা বলছেন মাছের দামের মূল্য বৃদ্ধির কারণেই উৎপাদন খরচ বেড়েছে, আর তাই অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে মাছ। বাজারে পাইকার কম, তাই একটু বাজার আগের তো অনেকটা বেশি, এবং ছোট মাছের বাজার আমদানি বেশি, এবং ছোট মাছের দামও বাজার আগের অনেকটা বেশি। ব্যবসায়ীরা জানান গত কয়েক মাসে মাছের খাবারে প্রতি কেজিতে দাম বেড়েছে প্রায় 20 টাকা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।